হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে সারা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য সরকারের পক্ষ থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় একটি আপডেট। এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। গরিব ও অসহায় মধ্যবিত্ত পরিবারের মুখের দিকে চেয়ে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যের একটি বড় উপকার হতে পারে। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের জরাজীর্ণ ঘর, আর্থিক দুর্বলতার কারণে ঘর ঠিকও করতে পারেন না অথবা নতুন ঘর বানাতেও পারা যায় না। সেদিকে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দুটি যোজনা, বাংলায় রয়েছে বাংলার আবাস যোজনা এবং কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। রাজ্যবাসী এবং দেশবাসীর যাতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকারের বিশাল বড় একটি পদক্ষেপ। কিভাবে পাবেন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অতি সহজে, আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মিলবে সস্তায় বাড়ি, আবেদন করুন মাত্র 25 টাকায়। মাটির বা অস্থায়ী বাড়ি রয়েছে এমন প্রত্যেকেই এবারে সরকারের কাছ থেকে পাবেন পাকা বাড়ি। বলা হচ্ছে মাটির বা অস্থায়ী বাড়ি রয়েছে এমন প্রত্যেকেই এবারে সরকারের কাছ থেকে পাকা বাড়ি পাবেন। দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলি একমাত্র পাকা বাড়ির সুবিধা পেতেন, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মাটির বাড়ি বা অস্থায়ী বাড়ি রয়েছে এমন পরিবারের বাসিন্দারাও এই সুবিধা পাবেন। তাদের জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সস্তায় বাড়ি পাওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিও রয়েছে, যাতে বিনা অসুবিধায় বহু সংখ্যক মানুষ মোদীর এই ফ্ল্যাগশিপ স্কিমে যোগ দিতে পারে, সেটাই এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। দেশের মধ্যে 2 লাখের বেশি কমন সার্ভিস সেন্টারে প্রায় 60,000 সেন্টার শহরে অঞ্চলে অবস্থিত। 3 নভেম্বর থেকে মাত্র 25 টাকায় অনলাইন আবেদন করা যাচ্ছে। আপনার যদি মাটির বাড়ি থাকে অথবা জরাজীর্ণ বাড়ি থেকে থাকে তাহলে আপনি কমন সার্ভিস সেন্টারে গিয়ে মাত্র 25 টাকায় আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। তো ফ্রেন্ডস, তাই আপনার যদি মাটির বাড়ি থেকে থাকে অথবা আপনি ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি কোনো কারণে পাচ্ছেন না, তাহলে আপনি নিজে থেকে আবেদন করতে পারেন যে কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়ে। এটাই ছিল সরকারের পক্ষ থেকে একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজে থেকেই আবেদন করতে পারবেন। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে বা আবেদন করতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে। প্রত্যহ গরিব ও মধ্যবিত্তদের জন্য সরকারের ঘোষণা ও যোজনা বিষয়গুলি জানতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।